গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে দেখো মাছ নিয়ে এসেছে, পার্শে মাছ আর লোটে মাছ। তো আমি মাছগুলো ধুয়ে আজকে লোটে মাছ আর পার্শে মাছ রান্না করব আর কিছুটা পার্শে মাছ রেখে দেবো। আমার ভীষণ ভালো লাগে লোটে মাছ খেতে, পার্শে মাছও ভালো লাগে। তবে এই দেখো ভাজতে বসিয়েছি, কীরকম ভেঙে ভেঙে যাচ্ছে, পুরো কঙ্কালের মতন হয়ে যায়। আমি একটুও ভালো করে ভাজতে পারি না। তো যাই হোক, আজকে লোটে মাছ অনেক দিন পর ও পেয়েছে, তাই নিয়ে এসেছে। আমি অনেক দিন ধরে ওকে বলছিলাম একটু লোটে মাছ এনো, লোটে মাছ এনো। তো আজকে অনেক দিন পর, প্রায় এক বছর পর পেয়েছে, ও নিয়ে এসেছে। আর আমি কড়াতে তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিলাম, দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, অনেকটা পেঁয়াজ দিয়েছি, আর তার সাথে টমেটো দিয়ে এবার নুন দিয়ে এটা ভালো করে একটু ভেজে আর ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা আর পেঁয়াজটা দুটোই সেদ্ধ হয়ে যায়। তো দিয়ে এবার একে একে এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো। তো ভালো করে একটু ভেজে নিয়েছি, দিয়ে এবার একটু আদা আর রসুন আমি গ্রেট করে নিয়েছি। আসলে আর মশলা করতে ইচ্ছা হলো না, মানে গ্রাইন্ডারে পেস্ট করতে আর ইচ্ছা হলো না, কারণ অল্প পরিমাণে তো জল টল দিয়ে করতে হবে। তো সেই জন্য আমি একটুখানি ড্রাই স্পাইসেস ওপর থেকে দিয়ে দিলাম আর ওগুলোকে গ্রেট করেই দিয়ে দিচ্ছি। তো ধনে জিরে লঙ্কা গুঁড়ো যা দিয়ে থাকি বেসিক মশলা, সেগুলো সব দিয়ে দিলাম, আর নুন চিনি এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। নিয়ে আর একটু গরম জল দিয়ে আস্তে আস্তে ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলাটাকে কষানোর পর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে মশলা থেকে ভালো করে তেলটা বেরিয়ে আসে। তো দেখো খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার লোটে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর লোটে মাছ তো আর ভাজা হয় না, মানে ভাজা যায় না, তো সেই জন্য এবার ঢাকা দিয়ে একটু রেখেছিলাম। তো যেই মাছটা নরম হয়ে গেছে, তো দেখো এবার আমি আস্তে আস্তে ভেতর থেকে কাঁটাগুলো, যে মেন কাঁটাটা থাকে ওটা আমি আস্তে করে একটা চামচ আর খুন্তির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। দিয়ে এর অবশ্যই কাঁটাগুলো ভীষণই নরম থাকে, কিন্তু তাও মুখে পড়লে তো অসুবিধাই লাগবে না ভাতের সাথে খেতে। তো সেই জন্যে আমি মেন কাঁটাটা উঠিয়ে নিচ্ছি, তাও ছোট ছোট পাতলা পাতলা কাঁটাগুলো থাকে, খুব একটা অসুবিধা অবশ্য হয় না। তো যাই হোক, আমি কাঁটাগুলো এবার উঠিয়ে নিচ্ছি। তবে মাছটা যদি গোটা থাকতো না তাহলে আরও সুবিধা হতো, যেহেতু আধা আধা করে নিয়ে এসছে না, তো সেই জন্যে একটু অসুবিধাই হচ্ছিলো। তো যাই হোক, আমি মোটামুটি করতে পেরেছি, আর এরমভাবেই আমি কাঁটাগুলো বের করে নিলাম, আর এতে খুব সুবিধা হয়েছিল আমার। তো কাঁটাগুলো বের করে নেওয়ার পর এবার ভালো করে এর জলটা মেরে নিতে হবে, আর ওপর থেকে দেখো আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর পুরো জলটা শুকিয়ে গেছে, আর লোটে মাছের ঝুড়ি তৈরি। আর দেখতে যেমন ইয়ামি লাগছে, আর খেতে খুব ভালো লাগছিল, দারুণ হয়েছিল খেতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কী বার, শুক্রবার, আর আজকে এখন কটা বাজে, 8:30। অনেক সকাল, এখন খুব একটা বেলা হয়নি, আর আমাদের জলখাবার টলখাবার হয়ে গেছে। আজকে জানো তো আমি জলখাবার বানাইনি, মানে অল্প করেই বানিয়েছি, মানে আমাদের খাওয়ার মতন যতটুকু রুটি দরকার ততটুকুই বানিয়েছি। আর রূপ তো খেয়ে স্কুল চলে গেল, ওর আজকে পরীক্ষা লাস্ট, শান্তি একটু আমার। আর কালকে ও পাওভাজি খাবে, তো সেই জন্য বেকার রুটি করে লাভ নেই, রুটিগুলো নষ্ট হবে, তো সেই জন্য আর সেই ভেবে আমি আর রুটি করলাম না, মানে বাড়তি রুটি যেটা করে রাখি তো সেটা আর করিনি। আর তো রাত্রে, আর রাত্রিবেলা অনির্বাণ বললো আলু পরাঠা খাবে, তো এখানে পাশে ভালো আলু পরাঠা কিনতে পাওয়া যায়, বেশ ঘুগনি ঠুগনি মানে তরকারিপত্র সব কিছু দিয়ে, তো তো ওটাই এনে ও খাবে আজকে। তো যাই হোক, আমার আর রুটি করতে হবে না। আর আজকে আর রূপ তো এখনই চলে আসবে 10টার সময়, তো সকালবেলায় ওকে আজকে স্কুলেই ছাড়তে চলে গেছিলাম আমি, ইচ্ছা হলো আজকে একটু ছেড়েই আসি। আজকে ও না আমার ঘাড়ে একটু একটু ব্যথা ব্যথা করছিলো কালকের থেকে, কালকে বিকেল থেকে এত ঘাড়ে ব্যথা হচ্ছে যে সেই জন্য আরও আর ইচ্ছা করেই রুটি বেশি করে করতে পাচ্ছিলাম না, আসলে নিচু মাথাটা নিচু করে না বেলতেই পাচ্ছি না, এত ব্যথা করছে। কিন্তু এখন একটু কমেছে, ওষুধ খেয়েছি একটু কমেছে। তো আজকে তো এনি হাও যেমনি করেই হোক আমাদের ছাদটা ঝাঁট দিতেই হবে, তো ছাদটার যা অবস্থা না নিজেদেরই এত খারাপ লাগছে, আসলে আমাদেরই গাছ বেশি আছে, তো অবভিয়াসলি আমাদেরই পরিষ্কার করাটা উচিত।
তো আজকে আমি এখনই যাব, ও বাথরুমে গেছে, ও বেরোক, বেরোলে ও একটু টবগুলো সরিয়ে দেবে আর আমি ঝাঁট দিয়ে দেবো। কারণ আমরা না কেউ একা যে গিয়ে ছাদটা ঝাঁট দিয়ে আসবো সেটা সম্ভব না, মানে এত বড় বড় টব আছে, ওগুলোকে সরিয়ে তারপরে ঝাঁট দেওয়া পসিবল না, না ও একা পারে না আমি একা পারি, তো সেই জন্য দুজনকে মিলেই করতে হয়। তাহলে চলো আমরা যাই ছাদটা পরিষ্কার করে আসি। এটা হচ্ছে শনিবার বিকেলবেলায় আমি একটু পাওভাজি বানাবো, কারণ আজকে আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে আর ও বাহানা করেছে পাওভাজি খাবে। তা আমি এখানে সবজিগুলো একটু বয়েল করে নিচ্ছি। আর কী কী সবজি দিয়েছি বলে দিই, গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু আর ফুলকপি, এই কটা জিনিসই আমি দিয়েছি। তো সেই জন্য সবজিগুলো থেকে একটু যাতে গন্ধ বেরোয় সেই গন্ধটা এড়াবার জন্য আমি একটু বয়েল করে নিচ্ছি। এটা অপশনাল, কেউ করতেও পারে নাও করতে পারে, তো সেই জন্য একটুখানি ভালো করে বয়েল করে নিচ্ছি। আর এখানে আমার ছেলে এখন আসবে, ও পাওভাজি বানাবে, কারণ ও পরীক্ষা হয়ে গেছে, খুব বোর ফিল করছে। তো দেখো ইন্ডাকশান অন করো, সর্ষার তেল দাও, তেলের মধ্যে এবার রসুন ফোড়ন দাও, এবার খুন্তি দিয়ে নাড়াও, ওটা হোক, এই চপারে ঢাকাটা খোল, ঢাকাটা খুলে রেডি রাখ, এটা উঠিয়ে নে সাবধানে, কাজ করতে হবে। দাঁড়া দাঁড়া, আরেকটু ওটা ভাজা হোক, রসুনটা আরেকটু ভাজা হবে, খুন্তি দিয়ে একটু নাড়া, হ্যাঁ এবার এইটা দে, কিছু দেওয়ার সময় না খুন্তিটাকে এমনি করে রাখবি। ওকে, একটুখানি নুন দাও, দাঁড়াও এবার একটু নুন দে, তাহলে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে নিজেরা। হ্যাঁ আর একটু দে, অতটুকু আরো দে, হ্যাঁ ব্যাস দিয়ে দে, হ্যাঁ দিয়ে দে, হ্যাঁ ব্যাস। ইন্ডাকশনটা একটু কমিয়ে দে, ঢাকা দিয়ে দে, পেঁয়াজটা একটু ইয়ে সেদ্ধ হয়ে যায়, অমনি থাক অমনি থাক, ভেতরে থাক খুন্তিটা, হ্যাঁ টাটা। কি হলো, খুন্তি গরম হয়ে গেছে কে দেখি? না তো গরম হয়নি, গরম একটু আগে ছ, ওখানে কেন ছুতে গেছিস, সেম দিকে না ছুবি, ভালো করে ধর না, ঠিক করে ধর, এবার সবজিগুলো দে, বয়েল সবজিগুলো সব দিয়ে দে একসাথে, বাবা নিচে ফেলে না, নিচে থেকে, নিচে থেকে নাড়াতে হয়, আস্তে আস্তে, উফ বাবা রে বাবা, আর একটু দে সাবধানে, হ্যাঁ ওর পেছন দিকে কতটা লেগে আছে দেখ, এই এইটার পেছন দিকে, এইটা দাঁড়া ওটা ধুয়ে দিয়ে দেবো, তাড়াতাড়ি নাড়া, আচ্ছা সর আমি নাড়াচ্ছি, আমি নাড়াবো, বাস ঠিক আছে সর, আর ধনে গুঁড়ো দে এখান থেকে একটু, এক চামচ মতন দে, আর একটুখানি দে বাবা, ওইটুকু না আর একটু দে, অতটা না, হ্যাঁ আরে একটু, হ্যাঁ ব্যাস
নিচে থেকে কড়াটা ধর বাবা, এখানে দাঁড়া। পাও ভাজি মশলা দিচ্ছে, আগে একটুখানি দে। হ্যাঁ আরেকটু দে, আরেকটু দে, ব্যাস। আস্তে আস্তে আস্তে, এবার একটু সবজিগুলো আর একটু সেদ্ধ হয়ে যায়, আর একটু জল লাগবে। খুন্তিটা পরিষ্কার করে দিই, দাঁড়া দাঁড়া, আমি একটু খুন্তিটা পরিষ্কার করে দিই। হ্যাঁ ঢাকা দিয়ে দে। তো দেখলে ও কি সুন্দর করে করলো পাওভাজি। অবশ্য ওরও একটু বোর ফিল হচ্ছিল, ভালোই হয়েছে ও একটুখানি করলো। জানালে সারা দিন বসে বসে মোবাইলই দেখে যাচ্ছে, আর কত কাহাতক মোবাইল দেখবে, তো সেই জন্যে। আর দেখো আমি গ্লাস দিয়ে, আমার আসলে ম্যাশারটা খারাপ হয়ে গেছে, তো গ্লাস দিয়েই আমি এটাকে ম্যাশ করছি। তো এতদিন ম্যাশারটা ভালোই ছিল, তো এবার যেদিন বানাচ্ছি সেদিনই খারাপ হয়ে গেছে। তো সকালবেলায় দেখো ওটা গরম করে একটু বাটার দিয়ে দিলাম আমি, আর এখানে আমি এখন পাওগুলো মাঝখান থেকে কেটে আর বাটার দিয়ে সেঁকে নেব। তো হয়ে যাবে তাহলে পাওভাজি, আর এটাই আজকে আমাদের সকালের জলখাবার ছিল, পাওভাজি। আর ভালোই লাগছিল, খারাপ লাগছিল না, তবে আমি খুব একটা পছন্দ করি না পাওভাজি আসলে, আর আমার ছেলের ভীষণ ফেভারিট, তো সেই জন্যে ওর জন্যেই বানানো। এই ছিল আজকে আমাদের সকালের জলখাবার পাওভাজি, আর এর সাথে ছিল গরম গরম চা। মানে শীতকালে তো গরম গরম চা না হলে তো চলবেই না, তাই না? তো এটা তো খুবই দরকারি জিনিস, আর আজকেও অনেক কিছু চায়ের মধ্যে দিয়ে বানাচ্ছে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।